আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার আজকের ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আমার ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর আজকের ব্লগটা একেবারে সকাল থেকে শুরু করেছি। একেবারে সকাল বলতে এখন হচ্ছে প্রায় 7:45 বাজে। তো 7:45 সময় ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি। আর আমার স্কুলে গেলে সারা দিনটা কিভাবে পরিচালনা করি আমি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একেবারে ভুলবেন না। আর যদি ভালো না লাগে বা ভিডিও সম্পর্কে কোনো রকমের মন্তব্য থাকলে প্লিজ আমার কমেন্ট অপশনে গিয়ে কমেন্ট করে দিবেন। তো ক্লাস শুরু হয়ে গেছে, স্টুডেন্টদের পড়ানো শুরু করে দিয়েছি, খাতা দেখছি আর একটা ফুল দেখতে পেলেন। এই ফুলটা হচ্ছে আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে গিফট পেয়েছি। আসলে ওরা অনেকেই জানে যে আমি ফুল অনেক পছন্দ করি। এই তো তো মাসিক এক্সাম যেটা সেটা তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, 1 তারিখে হয়তো শুরু হবে। তো এই কারণে পড়ালেখার চাপটা একটু বেশি স্কুলে, যদিও স্টুডেন্ট এখন পর্যন্ত ওইভাবে আশা ধরে নাই। তবে আশা করা যাচ্ছে আগামী মাস থেকে হয়তো স্টুডেন্ট আরও আসবে। তো ক্লাস শেষ করে 9:00 বেজে গেছে। তো 9:00 বাসায় আসছি আর বাসায় আসতে আসতে প্রায় 9:15 বেজে গেছে। আসলে আমার বাসার কাছেই আমাদের স্কুলটা। তো বাসায় এসে যেহেতু 9:00 বেজে গেছে, তো এই মুহূর্তে ঝটপট যে রান্নাটা আমার মনে হয় করা উচিত সেটা হচ্ছে ভুনা খিচুড়ি। প্রেশার কুকারে 5 মিনিটে রান্না হয়ে যাবে। তো ভুনা খিচুড়িটা উঠিয়ে দিয়ে এখন হচ্ছে আমি আমার দুপুরে যা রান্না বান্না হবে সেইগুলো আমি একটু ভিজিয়ে নেব, কারণ জমাট মাছ মাংস এগুলো কিন্তু ছুটতে সময় লাগে। তো আগে থেকে ভিজিয়ে রাখলে হয় কি রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। আর যেহেতু আজকে স্কুলে গিয়েছি তো আজকে পুরো রুটিনটাই এলোমেলো হয়ে যাবে, কারণ স্কুলে দুটো ঘন্টা সময় দেওয়া বা 1 ঘন্টা সময় দেওয়া মানে সংসারের বিভিন্ন ধরনের কাজ থেকে কিন্তু পিছিয়ে পড়া। আর আমার মনে হয় এরকম আমাদের বাঙালি মধ্যবিত্ত মায়েরা যারা আছেন সবাই কিন্তু একই রকম ভুক্তভোগী, কারণ প্রত্যেকের বাচ্চারাই কিন্তু স্কুলে পড়েন। যে যদিও আমি স্কুলে চাকরি করি, বিধায় পুরোটা টাইমই আমার স্কুলে থাকতে হয়, তারপরেও যাদের বাচ্চারা স্কুলে পড়ে আমার মনে হয় প্রত্যেকটা মাই পুরোটা সময়ই কিন্তু স্কুলে কাটাতে হয়। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। আর আজকে ডিম ভাজবো না, কারণ আমার ডিম শেষ হয়ে গেছে। তো বাজার থেকে ডিম আনতে বলেছি, তো আনতে আনতেও দুপুর হয়ে যাবে। তো এই মুহূর্তে টমেটো সালাদ করে নিচ্ছি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। আর টমেটো সালাদটা হচ্ছে হাজব্যান্ড অনেক পছন্দ করে, কিন্তু ছেলে সালাদটা পছন্দ করে না। তো সকালের নাস্তা সবাইকে দিয়ে দিয়ে এখন আসলাম হচ্ছে, একটা নারকেল ছিল আমার ডিপ ফ্রিজে, তো নারকেলটা আমি কিভাবে কুড়িয়ে নেব সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আস্ত নারকেল আমি হচ্ছে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। আর এভাবে কিন্তু নারকেল 10 মিনিটে আপনি 10টা নারকেল কুড়িয়ে ফেলতে পারবেন, এতটা সহজ। কাজ করার সময় পিছন থেকে ডাকবা না, এখন এখন তো আমার আদ গেছিল। একটা জিনিস বুঝাইতে গেলে আপনি সেটার ভুল ধরবেন। আপনি যে এত বুঝমান সেটা আমি আগে জানতাম না। ওই সুরির মাথা সাবধান। আপনি যে এত বুঝমান সেটা তো আমি আগে জানতাম না। আপনি এত বুঝমান, আপনি প্রতিদিন এসে আমাকে রেসিপি দেন, আপনি একটু করে খাওয়ান দেখি কিরকম পারেন। আসলে যারা ইঞ্জিনিয়ার জ্ঞানী গুণী তারা তো জ্ঞান দেয়, তারা কি করে? তুমি একটা জিনিস জানো, যারা নিজেকে খুব জ্ঞানী মনে করে তারা কিন্তু আসলে জ্ঞানী না। এই যে পদ্মা সেতু, মনে করো আমি তো অনেকবার গেছি, হ্যাঁ, সেখানে ইঞ্জিনিয়াররা কিন্তু ওই নদীর মধ্যে পিলারের মধ্যে নামে না, নামায় কিন্তু
লেবার, তারা ধারণা দিয়ে দেয় বলে তুমি কি আমাকে লেবার পাইছো? আসলে তুমি আমাকে কি? আর আমি সকালে নাস্তা শেষ করার পর অনেক কাজ করেছি, আসলে সব কিছু কিন্তু ক্যামেরা বন্দি করা একেবারে সম্ভব না, তাহলে সারাদিন শুধু ক্যামেরা নিয়েই দৌড়ঝাঁপ হবে, কাজের কাজ কিচ্ছু হবে না। তো ক্যামেরা হাতে থাকলে কাজ করা একটু মুশকিল এমন আর কি। তো অনেক কাজ শেষ করছি আর 12টার দিকে একটু ক্ষুধা লেগেছে, তো ভাবলাম যে একটু টিফিন করে নেই তারপরে রান্না করব। তো টিফিন করে এখন হচ্ছে আসছি দুপুরের রান্নাটা গোছায় নিব। তো এই দিকে এই যে দেখতে পাচ্ছেন টমেটো, হচ্ছে আমার শাশুড়ি মা অনেকগুলো টমেটো একসঙ্গে জাল করে রেখেছে, এভাবে ফ্রোজেন করে রাখবে ফ্রিজে শুধুমাত্র লবণ দিয়ে। আর এদিকে আমি নারকেলের পেছনে যে কালো অংশটা ছিল ওটা ফেলে দিয়েছি, আর এভাবে হচ্ছে এখন আমি গ্রাইন্ডারে নারকেলটা মিক্সড করে নেব, অনেকটা কোরানো নারকেলের মতো হবে। আর এভাবে ওই যে বললাম 10 মিনিটে কিন্তু 10টা নারকেল কুড়িয়ে ফেলতে পারবেন একেবারে ঝুট ঝামেলা ছাড়াই। তো যখনই নারকেল আনবেন বাইরে থেকে, তো নারকেলটা ছিলে আজ তো নারকেলটাই ডিপ ফ্রিজে রেখে দেবেন, একদিন পর একটু কোনো রকমের মানে টোকা দিয়ে মানে কোনো ভারী কিছু দিয়ে টোকা দিয়ে তারপরে ভেঙে চুড়ি দিয়ে খুব সহজেই কিন্তু খোসা থেকে নারকেলের শক্ত যে খোসা আছে সু খোসা থেকে নারকেলটা ছেড়ে আসবে। তো এই যে একেবারে কোরানো নারকেলের মতো হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে আজকে নারকেল দিয়ে মানে নারকেলের যে দুধটা আছে এটা দিয়ে হাঁসের মাংস রান্না করব, এই কারণে হচ্ছে আমি পানি বেশি করে দিয়ে নারকেলটা হচ্ছে পেস্ট করে নিচ্ছি। আর পেস্ট করে নেওয়ার পর এই যে নারকেল থেকে দুধ বের করে নিয়েছি। তো যাই হোক, আমার এদিক দিয়ে কিন্তু নারকেলের দুধ রেডি করা হয়ে গেছে। আর যেহেতু আমি হাঁসের মাংস রান্না করব, এই কারণে হচ্ছে আমি এই তো কড়াইতে হাঁসের মাংস রান্নার জন্য গোটা গরম মশলা যা দরকার সেগুলো ফোড়ন দিয়ে দিয়েছি, আর এইখানে হচ্ছে কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করব, ভালো করে মানে পেঁয়াজটা যখন মজে আসবে এমন পর্যায়ে হচ্ছে আমি মশলা দিয়ে দেবো। তো এখানে 1 টেবিল চামচ পরিমাণের আদা পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণের মরিচের পেস্ট, 1 টেবিল চামচ রসুনের পেস্ট, আর হচ্ছে ধনিয়া গুঁড়ো 2 চা চামচ, জিরার গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি হচ্ছে আমি 2 চা চামচ। বাস মশলা দেওয়া হয়ে গেছে, তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটা কথা বলে দিই, আমি হচ্ছে জিরা গুঁড়া যেটা সেটা দিতে ভুলে গেছিলাম, তোর মাংস রান্নার মাঝে হচ্ছে আমি জিরার গুঁড়াটা দিয়েছিলাম মানে কষানোর সময়, তো ওটা স্কিপ হয়ে গেছে, তো আগে থেকে আপনাদের বলে দিলাম। আর জিরার পেস্ট আমি দিয়েছিলাম হচ্ছে 1 টেবিল চামচ, আর লবণ স্বাদ অনুযায়ী দিয়ে বেশ ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আসলে মাংস রান্না করতে গেলে যত ভালো মশলা কষাবেন মাংসের স্বাদটা কিন্তু তত বেড়ে যাবে। আর মশলাটা কিন্তু আমি পুরোটাই নারকেলের দুধ দিয়ে কষিয়ে নিচ্ছি। তো মশলা কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গেছে, তো এ পর্যায়ে আমি এর মধ্যে মাংস দিয়ে দেব। তো এই তো হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি, আর এখন হাঁসের মাংস আগে খাওয়াটা অনেক কষ্টকর ছিল, কারণ পরিষ্কার করতে খুবই কষ্টকর ছিল তাই না? আর বিশেষ করে গ্রাম অঞ্চলে, শহরে তো হাঁসের মাংসটা পরিষ্কার অবস্থায় পাওয়া যায়, কিন্তু গ্রামে হাঁসের মাংসটা পরিষ্কার করে খেতে হয় এরকম আর কি। তো এখন গ্রামেও সব খাবার দাবার সহজ হয়ে গেছে, আর ড্রেসিং বাজার থেকেই করে আনা যায়, একেবারে সুন্দরভাবে ড্রেসিং করে দেয়, কোনো প্রকারের লোম থাকে না হাঁসের গায়ে। তো যাই হোক, এই তো মাংসগুলো আমি কষিয়ে নিচ্ছি, আর এখানে কিন্তু আমি জিরার গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, কিন্তু ওটা স্কিপ হয়ে গেছে, তো আবারও বলে দিলাম যদি আমার রেসিপি ফলো করে আপনারা কেউ রান্না করেন তাহলে সেই আপুদের জন্য। আর এখানে হচ্ছে আমি পানি গরম করে নিচ্ছি হাঁসের মাংসের জন্য। তো পাশের চুলায় আমি হচ্ছে শুটকি ভেজে নিচ্ছি, আসলে আজকে হাঁসের মাংসের সঙ্গে সবজি রান্না করা হবে, আর সবজিটা আমি রান্না করব হচ্ছে শুটকি মাছ দিয়ে, আর এটা হচ্ছে লইট্টা শুটকি। লইট্টা শুটকি প্রথমে হচ্ছে আমি টেলে নিয়েছি, আর টেলে নেওয়ার পর আমি হচ্ছে গরম পানিতে ভিজিয়ে রেখে সুন্দর করে ধুয়ে এখন হচ্ছে তেলের মধ্যে একটু ভেজে নিলাম, আর এর মধ্যে এখন পেঁয়াজ দিয়ে ভাজছি। এই তো
হ্যাঁ, শুটকি দিয়ে সবজি রান্না আমার মনে হয় সবাই রান্না করতে পারেন, তাই না? তারপরেও এক ঝলকে দেখিয়ে দিলাম যে আমি কিভাবে রান্না করি। তো যাই হোক, হাঁসের মাংস কিন্তু একেবারে কষা কষা হয়ে গেছে, আর কষানোর সময় অনেকটা পানি বেরিয়েছিল, তো ওই পানিতেই কষানো হয়ে গেছে। তো পানি একেবারে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর বাদ বাকি নারকেলের দুধ আর হচ্ছে কিছুটা পানি অ্যাড করলাম। আর আমি হাঁসের মাংসের মধ্যে আস্ত 3-4টা রসুন দিয়েছি, এটা খেতে অনেক ভালো লাগে। আর পাশের চুলায় সবজিটাও কিন্তু আমার বসানো হয়ে গেছে আর রান্নাটাও হয়ে গেছে। আর সবজিটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকে বেশি ভালো লেগেছে। তো এই তো আমি সার্ভ করে নিলাম। আর আজকে হচ্ছে সব খাবারই আমার অনেক পছন্দের, কারণ আমার শুটকি খাবারটাও আমি অনেক পছন্দ করি আর হাঁসের মাংসটাও অনেক পছন্দ করি। তো শুটকি দেখে আর লোভ সামলাতে পারলাম না, এক পিস খেয়েই ফেললাম। আর আজকে হাঁসের মাংসে আলু দেব। মূলত নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করলে তার মধ্যে আলু দেওয়া হয় না, কিন্তু আমার বাসায় দুটো বাচ্চা আছে, একটা হচ্ছে ছেলে আর একটা হচ্ছে ছেলের বাবা, তো দুজনের জন্যই আলু দিতে হয়। আর আজকে আমাদের একটা লাউ এনেছিল, তো লাউটা আমি হচ্ছে যে কুচি করে কেটে নিচ্ছি, আসলে এগুলো দিয়ে হচ্ছে দুধলাও রান্না করব, তো এটা ফ্রোজেন করে রাখবো, আজকে রান্না করব না। তো লাউয়ের মধ্যে যেই বিচি বা শাঁস থাকে সেটা হচ্ছে আমি ভাজি করে নিচ্ছি। আর এদিক দিয়ে মাংসর অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আমার মনে হয় আরও কিছুক্ষণ একটু সিদ্ধ করার দরকার, তো আরও কিছুটা পানি ওর মধ্যে অ্যাড করে আমি আর একটু সিদ্ধ করে তারপরে নামিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে ছেলের খাবার বেড়ে নিচ্ছি, ছেলে পড়তে যাবে তাই। তো এই তো আমার হাঁসের মাংস কিন্তু রান্না করা হয়ে গেছে। আর এইভাবে হাঁসের মাংস একবার রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ মজা, ভীষণ টেস্ট। তো সব রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।